আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটা হওয়ার খাদ্য তালিকায় কি কি রাখতে পারেন চলুন যাই জেনে নেই শুকনো ফলমূল এগুলোতে ক্যালোরির মাত্রা বেশি থাকে তাই শুকনো কাজু বাদাম কিসমিস খেজুর বা আমরু খেলেও আপনারা মোটা নিয়মিত সকালে নাস্তার সময় দশ থেকে বারোটি আমডু বা কাজু কিশমিশ বা খেজুর খাওয়া শুরু করুন তবে এগুলোর খাওয়ার আগে রাতে আধা কাপ পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া ভালো পিনাট বাটার উচ্চ ক্যালোরিযুক্ত একটি খাবার তাই প্রতিদিন একবার করে পাউরুটির সঙ্গে অথবা বিস্কুটে খানিকটা পিনাট বাটার মেখে খেয়ে ফেলুন এতে কিন্তু খুব তাড়াতাড়ি ওজন বাড়ে অনেকে কোনো খাবারের সঙ্গে না মিশে শুধু পিনাট বাটার খেতেও ভালোবাসেন সহজলভ্য আলু কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগারে পরিপূর্ণ একটি আলু তাই এই উপাদান আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে ওজন বাড়াতে প্রতিদিন দুবার করে খাবারের পাতে সিদ্ধ আলু খান এছাড়া আলুর তৈরি চিপস জলপাই তেল ভেজে সংরক্ষণ করে রেখেও খেতে পারেন দুই মাস নিয়মিত আলু খেলেই নিজের ওজনের পার্থক্য আপনার চোখে ধরা দেবে ডিম ওজন বাড়ানোর জন্য ডিমের ওপর সহজেই আস্থা রাখতে পারে এতে থাকা চর্বি প্রোটিন গুড ক্যালোরি আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী ওজন বাড়াতে চাইলে নিয়মিত ডিম খাওয়া শুরু করুন প্রতিদিন তিন চারটি ডিমের সাদা অংশ খান দ্রুত ওজন ফিরে পাবেন তবে কোনোভাবেই কাঁচা ডিম খাবেন না সেদ্ধ করা ডিমের সাদা অংশ খাওয়া উচিত নিয়মিত ডিম খেলে দুই মাসের মধ্যে আপনার ওজন বেড়ে যাবে ভাতের মার সবার বাড়িতে কম বেশি ভাত রান্না হয় ভাত রান্না করার পরে যে মার বের হয় সেই মার খেলেও ওজন বাড়ে ভাত শাখার পর মারটুকু আলাদা করে সংরক্ষণ করে অল্প লবণ গুলে পান করতে পারেন ভাতের মারে প্রচুর শক্তি থাকে এটা শরীরকে মোটা হতে সাহায্য করে হরেক রকম সবজি পরোটার সঙ্গে প্রতিদিন কলিজা ভুনা না খেয়ে মাঝে মধ্যে সবজি খান সবজির মধ্যে আলু গাজর শিম ইত্যাদি ওজন বাড়ানোর জন্য ভালো এছাড়া ডালও ওজন বাড়াতে সাহায্য করে তাজা ফলমূল সকালে নাস্তায় ফলমূল রাখতে পারেন ফলের মধ্যে মিষ্টি জাতীয় ফল যেমন আপেল আঙ্গুর কলা নাশপাতি ইত্যাদি ওজন বাড়ানোর জন্য ভালো ধন্যবাদ